সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে জায়গায় নিয়ে আছো অবশ্যই ভালোভাবে নিরাপদে তোমরা সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর ইউনিটে কিছু আলোচনা করব। উচ্চতর ইউনিট সেটের অংশের আমরা পাওয়ার সেট নিয়ে আলোচনা করব। পাওয়ার সেটের বাংলা হচ্ছে শক্তি সেট। আমরা প্রথমে দেখব পাওয়ার সেট কাকে বলে। মনে করো তোমরা একটি সেট, এই সেটে যতগুলো উপসেট হবে, উপসেট হবে সবগুলো নিয়ে পাওয়ার সেট করে দেবো। যেমন আমরা এসেটেরকে পাওয়ার সেট লিখতে পারবো এইভাবে, পাওয়ার কে তাহলে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এসেটটা যদি আমরা ফাঁকা হয় তাহলে এসেটের পাওয়ার সেটটা কত হবে? এসেটের পাওয়ার সেটটা হবে এত সমান হবে ফাঁকা সেট ও পাওয়ার সেটের জন্য কিন্তু একটা বন্ধুরই সেকেন্ড বন্ধুরি ব্যবহার করা হয়। সেটের জন্যও কিন্তু সেকেন্ড বন্ধুরি ব্যবহার করা হয়। তোমরা হয়তো আগে জানো, তাহলে পাওয়ার যখন আমরা লিখবো তখন সেকেন্ড বন্ধুরি হবে ডাবল। এটা আমরা এইভাবে না, এটা হলো ফাঁকা সেট, এটাও কিন্তু ফাঁকা সেট, এখানেও সেকেন্ড বন্ধুরি আমরা ব্যবহার করি। আরও শিক্ষার্থী কিন্তু তোমরা লক্ষ্য করো, এর যদি আমার একটা সেট কীরকম হয়, ওয়ান লিখ ওয়ান, তাহলে এই সেটের পাওয়ার সেটটা কত হবে? পাওয়ার সেট হবে ওয়ান। একটা ফাঁকা সেট কিন্তু আছে প্রত্যেকটা সাথে, এই পাওয়ারের সময় কী করতে হবে? সেকেন্ড মধ্যে ব্যবহার কি করতে হবে? পাঁচ সেকেন্ড মধ্যে ব্যবহার করতে হবে পাওয়ার সেট। এখানে আমরা এইভাবে না রাখলে হবে, আমরা এখানে এইভাবে লিখতে পারি ফাঁকা সেট, এর মাত্রা কত? এটা এইভাবে ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা যদি দেখাই, একটা যদি দেখাই মনে করো ওয়ান টু, এই সেটের পাওয়ার সেটা কত হবে? এই সেটের পাওয়ার সেটা হবে তোমার এরকম লক্ষ্য করো, আমরা এজ এ সেট আছে ওয়ান টু, ওয়ানটুকে আমরা ভেঙে কতটা উপসেট পাই সেই উপসেট অনুসারে কিন্তু আমার পাওয়ার সেটটা হবে। এখানে দেখো এখানে ফাঁকা সেট অবশ্যই প্রত্যেকটার সাথে আছে, এখানে আছে ওয়ান এবং টু, ওয়ান টুর উপসেট হচ্ছে ফাঁকা সেট প্রত্যেকটার সাথে থাকবে। এখানে ওয়ান একটা সেট উপসেট, টু একটা উপসেট, আবার ওয়ান টু হবে, ওয়ান টু আমার কত হয়ে না এই চিত্র এই কারণে লিখতে পারি। ঠিক তেমনি আমরা যদি এ সেটের তিন সদস্য বিশিষ্ট অ্যাসেট হয়, যেমন ওয়ান টু তিন সদস্য বিশিষ্ট হয়, তাহলে তার উপসেট কত হবে? আমরা তার উপসেট হবে, আমরা দেখো ফাঁকা সেট প্রত্যেকটার মধ্যে আছে, আমরা ওয়ান টু যদি বাঙালি তো ওয়ান হচ্ছে একটা সেট, টু একটা সেট, ঠিক তেমনি থ্রি একটা সেট, আমরা ইচ্ছা করলে এখানে কি ব্যাঙ্গে লিখতে পারি ওয়ান টু, তো ওয়ান টু আমার কত? ওয়ান টু আমি যদি লিখতে চাই ওয়ান টু আছে এ, এখানে এ লিখতে পারি, তারপরে ওয়ান থ্রি, ওয়ান আচ্ছা এটা আমরা পড়ে লিখি ওয়ান টু, ওয়ান থ্রি, টু থ্রি, আবার এই আমার এটা লিখতে পারি, এই সবগুলো হচ্ছে তোমার উপসেট পাওয়ার সেট। এসেটের সদস্য যদি তিনটা থাকে এবং ওয়ান টু থ্রি থাকে তাহলে পাওয়ার সেটের ক্ষেত্রে আমরা এরকম হয়, ঠিক তেমনি দুইটা থাকলে এরকম হয়, তিন একটা থাকলে এই ধরনের হয়, ফাঁকা থাকলে এই ধরনের হয়। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে
আমরা পাওয়ার সেট বা শক্তি সেট কীভাবে বাই করতে পারি, এটা সেট থেকে আমরা পাওয়ার সেট বা শক্তি সেট কীভাবে বাই করতে পারি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আরো লক্ষ্য করো, শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, আমরা যদি একটা নাম উদাহরণ দেখি, সেটের নাম যদি এরকম হয় তবে আমরা পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি উপসেট, উপসেটের চিহ্ন কিন্তু উপসেটের চিহ্ন এটা আমরা দেখবো পাওয়ার অফ এ ইউনিয়ন বি, এটা আমরা দেখবো ঠিক আছে কিনা সঠিক আছে কিনা। দেখো আমরা এটা কিন্তু উপসেট, আমরা আগেও তুমি জানো জন যদি এভাবে থাকে এ উপসেট বি থাকে, এটা অর্থটা হচ্ছে আমি বলে দিই, অর্থটা হচ্ছে এখানে এ যতগুলো সেটের সদস্য আছে প্রত্যেকটা উপাদান কিন্তু বির মধ্যে আছে, যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে এ উপসেট বি, এটা উপসেটের চিহ্ন। ঠিক আমি ওই উপসেট এখানে যা সদস্যগুলো আমরা পাইব প্রত্যেকটা তার মধ্যে আছে, যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সঠিক। দেখো এটা আমরা কি করবো, পাওয়ার অফ এ পাওয়ার এ দুই সদস্য বিশ, আমরা আগে দেখাইছি কিভাবে শুধু পাওয়ার সেট বাই করে, তাহলে একটা ফাঁকা সেট হবে, হ্যালো, তারপরে কি হবে এ আর হবে কত হবে একটা এ হবে, এই আমরা পাওয়ার এ থেকে পাই, পাওয়ার অফ বি থেকে কি পাই লক্ষ্য করো কি কোন উপায় বি থেকে পাই বি বাংলা আমরা কি পাই বসে সি আর পরে পাই বি সি, বি সি মানে তো দেওয়া আছে বি, তাহলে আমরা এখানে সরাসরি বি লিখতে পারি, লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এখানে যদি আমি দেখি কি আছে এখানে পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি, আমরা এত দেখি কি পাই পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি, ধরো এখানে হচ্ছে ইউনিয়ন কথার অর্থ হচ্ছে আমরা আগেই তোমরা অবশ্যই জানো আগে আলোচনা করা হয়েছে যে এখানে ইউনিয়ন হচ্ছে তোমার কমন আনকমন সব যা আছে কমন নিতে হবে এবং আনকমন সবগুলো নিতে হবে, এখানে কি আছে পিতা আছে না পরি আছে পাকা আছে পাকা আছে না সিয়া আছে ওই নাই, তাহলে একটা লিখতে হবে বি দূরে বি থেকে আমরা একটা বি লিখব আর কি আছে সি লিখতে হবে আর এ বি, এই হচ্ছে আমার এটাই পাইলাম এখানে, তখন আমাদের অপর দিকে কি আছে ফুকসের পাওয়ার অফ এ ইউনিয়ন বি এদিকে লক্ষ্য করি, আবার পাওয়ার অফ এ ইউনিয়ন বি, আর এখানে আমরা একটু কাজ করিনি আগে এ ইউনিয়ন বি মানতে পাই করি এ ইউনিয়ন বি কি পাই ইউনিয়ন বি এর মানটা করতে আছে এ বি এখানে আছে বি সি, তে আমরা এ ইউনিয়ন বি যদি কমন অঙ্ক মানে সব হয় তাহলে এ আসছে এখানে এ নাই আমরা এ দেখবো বি আছে এখানে বি আছে দুটো বি থেকে আমরা বি লিখবো আর এখানে কি আছে সি এই সি লিখবো, লক্ষ্য করো পাওয়ার অফ এ ইউনিয়ন বি কি লিখতে পারি এ বি সি, এ বি সির ক্ষেত্রে আমরা প্রথম তো ফাঁকা দেখ থাকবে এ একটা সেট বি একটা সেট সি একটা সেট আর কি লিখতে পারি এ বি
Yes, see. This see. This see. আরো থাকবে কি থাকবে এ বি সি থাকবে লক্ষ্য করো একটা পাওয়ার লেখা আমার থেকে আমাদের একটা ব্যবহার করতে হবে এখানে দেখো আমরা কি আছে মানে বিউলের মান বিশ হলে বি মান একটা সাদাই লিখি ইয়ার্স এলে করতি তা এ বি এ বি আয়ো কল আইলে তো কল কিছু না বি দিবে তাহলে তো লাগে তোমার মানে কে সব বিষয়টা কি আর কল আইলে লিখ লাইন দিতা লিখ লাইন দিতা এ থাকে আর কি থাকে পান না থাকে যদি তো সিস্টেম করতে সম্পূর্ণ রাখতে তো কল করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা উত্তর দাও দুইটা অঙ্কের আলোকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এখন বাড়ির কাজ তোমরা করতে হবে বাড়িতে করে নিয়ে আসতে হবে পাওয়ার সেটের উপর ভিতরে দেওয়া থাকবে পাওয়ার সেটের মধ্যেই বাড়ির কাজ করতে হবে যদি এ সমান ওয়ান টু থ্রি ফোর এত হয়তো হবে পাওয়ার অফ এ নির্ণয় কর ভাই তো অবশ্যই চর্চা করবে এক এবং একটা আশা করতে হবে পাওয়ার অফ এ ইন ইয়ার পাওয়ার অফ ভি দেখাইবা ওখানে মান দিতে হবে এখানে কিছু মান আছে এ এক সমান যদি ওয়ান টু ভি সমান টু ফাইভ হয় এত হয়তো হবে এই আলোকে দেখাইতে হবে তোমাদের যে পাওয়ার অফ এ ইন্ডিয়ান পাওয়ার অফ বি লগে তোমার পাওয়ার অফ এ ইউনিয়ন বি এই দুটা তোমরা বাড়িতে চর্চা করবে ধন্যবাদ সকলকে অবশ্যই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে আমরা আজকের মতো ক্লাস শেষ